মর্নিং স্টুডেন্ট, আজ আমি তোমাদের কেজি টু এর বাংলা বিষয় পড়াবো। তো এর আগের দিন আমরা পৃষ্ঠ 36 এর যে অনুশীলন প্রশ্নগুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে দেখো পৃষ্ঠ 37 এর যে 18 দাগের প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। এর আগের দিন তোমাদের 7 থেকে শূন্যস্থান পর্যন্ত পড়ানো হয়েছিল। সঠিক উত্তর বেছে নিয়ে লেখো, মানে এখানে প্রশ্ন দেওয়া আছে আর পাশে বন্ধনের মধ্যে দুটো করে উত্তর দেওয়া আছে, যেটা সঠিক উত্তর সেটা নিয়ে পাশের যে ঘরটা আছে বা তার যে দাগটা দেওয়া আছে সেখানে লিখতে হবে। তো প্রথমে কি আছে, কে বনে ফুল পাড়ে? রাম না শ্যাম? এগিয়ে হবে উত্তর রাম। তারপর আছে রামের হাতে কি আছে, সাজি না ঘোড়া? রামের হাতে কি আছে, সাজি। তারপর বলেছে জলে কি কি ফুল আছে, জবা ফুল না লাল ফুল? এটা হবে লাল। তারপর আছে বেল ফুলের রং কি রকম, সাদা না লাল? বেল ফুলের রং হলো সাদা। তারপর বলেছে রামের বাড়িতে আজ কি, পূজা না ভোজ? উত্তরটা হবে পূজা। তারপর আছে পূজা কখন হবে, রাতে না দিনে? পূজা হবে রাতে। তারপর বলছে কে মালা নিয়ে ছোটে, ভোলা মালি না শিবু মালি? এখানে উত্তর হবে ভোলা মালি। তারপর দেখা যাচ্ছে থালায় কি কি মাছ আছে, কই বাটা না রুই চিংড়ি? কি কি মাছ আছে, কই মাছ আর বাটা মাছ, তো কই আর বাটাটা উত্তর। তারপর আছে মুখটা কি আনে, সরাফুরি কলাপাতা না ফল? কে আনে মুখটা, মুখটা না সরাফুরি কলাপাতা, এই তিনটে লিখতে হবে। তারপর শেষেটা আছে সরাফরা কি কি আছে, চিনি আর ছানা নাকি খই আর গুড়? কি কি আছে, চিনি আর ছানা। তো এসব তো তোমাদের এই 18 দাগের প্রশ্ন উত্তরটা তোমরা খাতায় লিখবে। তার সঙ্গে দেখো তোমাদের পৃষ্ঠ 38 এর যে গল্পটা আছে এই পুরো গল্পটা তোমাদের এই সপ্তাহে কাহিনী আছে। তো এই গল্পটা আমি তোমাদের একটু পড়ে বুঝিয়ে দিচ্ছি। দেখো প্রথমে গল্পটা, ওই সাদা ছাতা দাদা যায় হাটে। তো এখানে মোটামুটি একটা পরিবার যেখানে হাট বাড়ার দিন সেই পরিবারের মানুষ হাটে যাচ্ছে এবং তারা সেখান থেকে কি কি আনবে হাট থেকে, কে কি খেতে পছন্দ করে বা কে কি হাট থেকে কিনে আনবে সে নিয়ে এই গল্পটা। দেখো প্রথম গল্পটা পরে শুরু করি। ওই সাদা ছাতা দাদা যায় হাটে, গায়ে লাল জামা, মামা যায় খাতা হাতে, গায়ে সাদা শার্ট। তো সাদা ছাতা গরমের দিন, তো ছাতা নিয়ে হাঁটে যাচ্ছে দাদা আর কি, তিনি গায়ে লাল জামা পরে আছে আর তার সঙ্গে দাদার সঙ্গে যাচ্ছেন মামা। তো মামা খাতা নিয়ে যাচ্ছে, মানে তারা একটা হিসাব করেছে যে কী কী দিতে হবে, তো সেই খাতাটা নিয়ে মামা দাদার সঙ্গে যাচ্ছে আর মামার গায়ে হচ্ছে শাল। এরপর দেখো বলছে মামা আনে চাল ডাল আর কেনে শাক আর কেনে আটা। তো এখানে মামা কি কি কিনে আনছে, মামা আনছে চাল ডাল শাক আর আটা। আর দাদা কি কি কিনছে দেখো, দাদা কেনে পাকা আতা সাত আনা দিয়ে আর আখ আর জাম চার আনা, বাবা খাবে কাকা খাবে আর খাবে মামা, তারপরে কাজ আছে বাবা কাজে যাবে। তো মামা চাল ডাল আটা এসে আনলো আর দাদা কি কি আনলো, দাদা কিনলো পাকা আতা সাতটার দাম সাত আনা, আর কি কিনলো আখ কিনলো আর জাম কিনলো চার আনা দিয়ে। তো বাড়িতে বাবা খাবে মামা খাবে কাকা খাবে আর তারা এসব খাওয়ার পর বাবার কাজ আছে, তো বাবা খেয়ে কাজে চলে যায়। দাদা হাতে যায় টাকা হাতে চার টাকা, মা বলে খাজা চাই গজা চাই আর ছানা চাই, আশা দাদা খাবে। তো দাদা কত টাকা নিয়ে হাঁটে যাচ্ছে, দাদা চার টাকা নিয়ে হাঁটে যাচ্ছে। তো মামা ইয়ে মা সরি মা কী কী আনতে বললো, যে মামা মা দাদাকে আনতে বললো খাজা গজা আর ছানা, কে খাবে আসে দাদা খাবে। তো দাদা হাঁটে যাওয়ার সময় মা তাকে এগুলো আনতে বললো। তারপর বলছে আশা দাদা আজ ঢাকা থেকে এলো তার বাসা গড়পাড়ে, আশা দাদা আর তার ভাই কালা কাল ঢাকা ফিরে যাবে। আশা দাদা হলো মানে আত্মীয় একজন, তিনি ঢাকায় থাকে, তো সেই ঢাকা থেকে আশা দাদা তার ভাই কালা আজ এসেছে, তো তাদের খাওয়ানো হবে, সেই জন্যই মা দাদাকে এসে আনতে পারছে খাজা গজা।
তো আবার আশা দাদা এবং তার ভাই কালা আবার কালকে ঢাকা ফিরে চলে যায়। তো এই সপ্তাহে তোমাদের এই পর্যন্ত, তোমরা 337 যে 8 টাকার প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো, সেই প্রশ্নগুলো ভালো করে পড়বে, খাতা লিখবে, তার সঙ্গে এই গল্পটা ভালো করে পড়বে। আজ এই পর্যন্ত।